আমরা যারা ছাগল পালন করি, ছাগল পালন করার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয়। তো আমার খামারেও 3টা ছাগলের পাতলা পায়খানা হয়েছে, একবারে পানির মতো পাতলা পায়খানা করে, পানির মতো যায় কিছুক্ষণ পর পরই, খুবই অসুস্থ। আর পেট ফাঁপায় রয়েছে, একটা ছাগলের পেট ফাঁপায় রয়েছে, আর 2টা পেট স্বাভাবিকভাবেই আছে, তবে পাতলা পায়খানা করে, একবারে পানির মতো যায়। এইটা দেখে আমি তারপর হাসপাতালে গেছিলাম, প্রাণী সম্পদ অধিদপ্তর আমার উপজেলায়, ওই জায়গায় গেছিলাম যে জায়গায় প্রাণী চিকিৎসা করে। তো তাদের সাথে কথা বলার পরে যে বলছি যে ভাই আমার ছাগলে 2 দিন যাবৎ এরকম নাকি হইতাছে, আমি বাসায় ছিলাম না এই জন্য আমি জানি না, আজকে আমি বাসায় এসে দেখলাম যে আমার 3টা ছাগলে পাতলা পায়খানা করে একবার পানির মতো যায়। তারপরে আমি এগুলো বলার পরে আমার ওই জায়গা থেকে এই ঔষধগুলো দিছে, এই যে দেখেন স্ক্রিনে দেওয়া এই ঔষধগুলো আমারে দিছে, যেইগুলা সর্বপ্রথম আমারে এই প্যাকেটটা দেয় নাই, সর্বপ্রথম আমার একটা বোতলে করা, যে 7-Up-এর একটা বোতল ছিল, ওই বোতলে করা সামান্য কিছু ঔষধ দিছে, সামান্য কিছু ঔষধ দিছে, 2-3 বেলার, 2-3 বেলায় 3টা ছাগলে যতটুকু খাওয়ানো দরকার ততটুকু ঔষধ দিছে। ওই ডাক্তাররা বসে যে এইটা খাওয়ান, এটা খাওয়াইলে যদি ভালো না হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, তারপর আমরা আরও ঔষধ দিব। তো এটা বলার পরে আমি ওইটা নিছি, তারপরও আবার ডাক্তারগুলো বললাম যে আমার বাড়িতে একটু দূরে, এখানে আসতে অনেক অনেক লেট হয় বা সময়ের ব্যাপার, তো আমার যদি 1 প্যাকেট ঔষধ দিতেন তাহলে ভালো হয়। এটা বলে আমি 50 টাকা দিছি, 50-60 টাকা দিছিলাম চা খাওয়ার জন্য, আমার 1 প্যাকেট ঔষধ দিয়ে দেন কষ্ট করে। পরে তারা আমারে এই প্যাকেটটা দিছে আর বোতলে করে ঔষধটা দিছে, ওইটা আমি খাওয়াই দিছি 2 বার, আর এই ঔষধটা আছে, তো যদি ভালো না হয় তাহলে এই ঔষধটাও খাওয়াবো। তবে ইনশাল্লাহ 2-3 বার খাওয়ানোর পরে মোটামুটি একটু ভালো আছে, তবে আরও কিছু বার খাওয়াইতে হবে, আরও 2-3 দিন যদি খাওয়াই দিই একটা না তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো আপনাদের খামারও যদি এরকম পাতলা পায়খানা হয়, একবারে পানির মতো পাতলা পায়খানা বা পেট ফাঁপায় রয়েছে, খাবারে মন্দা বেশি খাইতে চায় না, এক্ষেত্রে আপনারা এই ঔষধটা আপনারা খাওয়াই দিতে পারেন, তাহলে খুব উপকার হবে। তো আমার খামারে অনেকগুলো ছাগল আছে, মোটামুটি ছোট পরিসরে ছাগলের খামার করছি, যদি ভালো হয় পরবর্তীতে আরও খামার বাড়াবো ইনশাল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আর আমার খামারে বিভিন্ন আপডেট ভিডিও, কোনো সমস্যা ভালো মন্দ যাই হয় আপনাদের সাথে শেয়ার করব। তো দর্শক, ভিডিওটা এই পর্যন্তই, আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।